পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে আঘাত হেনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। রাত 9টার দিকে আঘাত হানার পর খানিকটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্যরাতে সুন্দরবন এলাকায় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্যে মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণের ক্ষতি কমাতে উপকূলীয় 14 জেলার 18,26,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও বরিশাল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দিনভর উদ্বেগ উৎকণ্ঠার পর অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল শনিবার রাত 8:30 দিকে আঘাত হানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এলাকায়। ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ওই এলাকায়। প্রবল ঝড়ে সেখানে বাড়িঘর, গাছপালা ভেঙে গেছে। স্থানীয় গণমাধ্যমে ঝড়ে একজনের মৃত্যুর খবর দেয়া হচ্ছে। খানিকটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়তে পারে বুলবুল। এর গতিপথ খেপুপাড়ার দিকে। সমুদ্রে গতিবেগ বেশি থাকলেও স্থলভাগ অতিক্রমের সময় গতি কিছুটা কমেছে। ঘূর্ণিঝড়টি এগুচ্ছে 12 কিলোমিটার গতিতে। ঝড়ের অগ্রভাগ এরই মধ্যে উপকূল অঞ্চলে পৌঁছেছে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা এবং ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে এবং সেই সাথে আমাদের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের 8টি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহকে 10 নম্বর, চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত এবং চাঁদপুর ও নোয়াখালীকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে বুলবুল সুন্দরবন উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় এই অঞ্চলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। তবে উপকূলীয় অন্যান্য জেলা ও চট্টগ্রামেও এর প্রভাব ব্যাপক হতে পারে। বন্দরের জাহাজগুলোকে নিরাপদে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্ব ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ খুলে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বুলবুলের গতিপথের উপর। সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে করণীয় ঠিক করেছে সরকার। প্রাণের ক্ষতি কমাতে উপকূলে 14 জেলায় 18,26,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে পটুয়াখালী, ভোলা, খুলনা ও সাতক্ষীরা থেকে সরানো হয়েছে বেশি মানুষকে। রাতে সচিবালয়ে এসব জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এই পর্যন্ত 18,26,557 জনকে আমরা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সক্ষম হয়েছি। সেখানে খাবার, পানীয় এবং চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।